व्हाट्सएप पोलापेन आजकल वीडियोते आमरा कथा बोलबो किभाबे एई सुंदर ट्रेनिंग वीडियोटाके आमरा खूब सहजे मेक करे निते पारबो। तो आजकल एई सुंदर वीडियोटाके मेक करार जोन्नो प्रथमे आपनारा आमार एई वीडियोर कमेंट बक्स थेके एक्सएमएल फाइलटा डाउनलोड करे अलाइट मोशन एप्लीकेशने शेयर करे दिबेन। দেন আপনারা এই অ্যাপসটা ওপেন করে এখান থেকে প্রজেক্ট অপশন একটি ক্লিক করবেন। দেন আমার কমেন্ট বক্স থেকে আপনারা যে এক্সএমএল ফাইলটা শেয়ার করবেন সেই এক্সএমএল ফাইলের প্রজেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন নিচে আপনারা যে স্কাই কালারের একটা ফাইল দেখতে পারবেন এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা মিডিয়া নট ফাউন্ড এই অপশনে একটু ক্লিক করে গ্যালারি থেকে আপনারা যে পিকচারটি দিয়ে এইরকম একটা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন সেই পিকচারটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে ওই পিকচারটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু অলরেডি এই পিকচারটা এখানে অ্যাড করে দিছি। তো এরপর এখান থেকে আপনারা জাস্ট একটু ডান পাশের দিকে স্ক্রল করবেন। তো ডান পাশে আসলে এখানে আপনারা আরও তিনটা লেয়ার দেখতে পারবেন স্কাই কালারের। তো এখন এই তিনটা ফাইলের মধ্যে আপনাদের পিকচার অ্যাড করতে হবে। তো এর জন্য আপনারা জাস্ট উপরে যে ফাইলটা দেখবেন এই উপরের ফাইলে একটি ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে এখান থেকে আপনারা জাস্ট অন্য একটি পিকচার সিলেক্ট করবেন। তো এখান থেকে সাপোজ হিসেবে আমি এখন এই পিকচারটি সিলেক্ট করলাম। দেন উপরে প্লাস আইকনে ক্লিক করে ওই পিকচারটি এখানে অ্যাড করে নিলাম। দেন আপনারা এখান থেকে এর পরবর্তীতে মাঝখানে যে ফাইলটা থাকবেন সেই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন আবারও ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আবারও সেই সেম পিকচারটা এখানে সিলেক্ট করে দিবেন। মানে যে পিকচারটি আপনারা উপরে ফাইলে অ্যাড করেছেন দুই নম্বর ফাইলে নিচের মাঝখানের ফাইলের মধ্যেও আপনারা সেই সেম পিকচারটি এখানে অ্যাড করবেন। দেন এখান থেকে আপনারা তিন নম্বর একেবারে নিচে যে ফাইলটা দেখবেন সেই ফাইলের মধ্যে আপনারা আবার অন্য একটি পিকচার অ্যাড করবেন। তো এখান থেকে আমি সাপোজ হিসেবে এই পিকচারটি সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারটি এখানে অ্যাড করে নিলাম। দেন এখান থেকে আপনারা একটু ডান পাশের দিকে স্ক্রল করবেন। তো ডান পাশে আসার পর এখানে আপনারা আবারও এরকম তিনটা লেয়ার দেখতে পারবেন। তো এই তিনটা ফাইলের মধ্যেও এখন আপনারা পিকচার অ্যাড করবেন। তো সেম প্রসেসে আপনারা জাস্ট উপরে যে ফাইলটা দেখবেন সেই ফাইলের মধ্যে একটি পিকচার অ্যাড করবেন। দেন মাঝখানে দুই নম্বরে যে ফাইলটা দেখবেন ওই ফাইলের মধ্যে আপনারা উপরে যে পিকচারটা অ্যাড করবেন সেই সেম পিকচারটাই আপনারা এই ফাইলের মধ্যে অ্যাড করবেন। দেন এখান থেকে আপনারা তিন নম্বরে যে ফাইলটা দেখবেন এই ফাইলের মধ্যে আপনারা জাস্ট মাঝখানে অন্য একটি পিকচার অ্যাড করে দিবেন। তো এইভাবে করে জাস্ট এই কয়টা ফাইলের মধ্যে আপনারা পিকচার অ্যাড করবেন তাহলে কিন্তু আপনাদের পিকচার এডিটিংয়ের কাজ কমপ্লিট। এখন আপনারা জাস্ট এই ভিডিওতে একটা ট্রেন মিউজিক অ্যাড করবেন। এর জন্য টাইম লাইনটাকে একেবারে প্রথমে নিয়ে আসবেন। দেন এই প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে আমার কমেন্ট বক্স থেকে আপনারা ট্রেন মিউজিকের একটি ভিডিও ক্লিপস ডাউনলোড করে নেবেন। দেন আপনারা সেই ভিডিও ক্লিপসটি গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ওই ভিডিও ক্লিপসের উপর একটি ক্লিক করবেন। দেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনারা এক্সট্রা অডিও ওই অপশনে ক্লিক করে ভিডিও থেকে মিউজিকটা আলাদা করে নেবেন। দেন আপনারা ওই ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে আপনারা ওই ভিডিও ক্লিপস ডিলিট করে নেবেন। তাহলে দেখতে পারবেন আপনাদের এই ভিডিওতে ট্রেন মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে করে মিউজিক অ্যাড করে নেওয়ার পর আপনারা জাস্ট এই ভিডিওটাকে এক্সপোর্টিং করবেন। এর জন্য উপরে থেকে সেটিংয়ের পাশের এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটা 720 সিলেক্ট করবেন। তো এখান থেকে এটা 720 সিলেক্ট করে দেওয়ার পরে ফ্রেম রেটটাকে ফুল করবেন, কোয়ালিটিটাকে ফুল করে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্টিং করে নেবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।